গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মালদার চাঁচল থানার পুলিশ খরবা পঞ্চায়েতের বিলাইডাঙ্গি এলাকায় হানা দিয়ে তিন চোরাই বাইক কারবারিকে গ্রেপ্তার করল। ধৃত 36 বছরের গোলাম মোস্তাফা, 36 বছরের তমাল দাস ও 25 বছরের আজিম উদ্দিনের বাড়ি কিষ্টগঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই চোরাই মোটর বাইকগুলি উত্তর দিনাজপুর হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবাশিস পাল, আনন্দ বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মালদা চাঁচল থানার পুলিশ খরবা পঞ্চায়েতের বিলাইডাঙ্গি এলাকায় হানা দিয়ে তিন চোরাই বাইক কারবারিকে গ্রেপ্তার করল। ধৃত 36 বছরের গোলাম মোস্তাফা, 36 বছরের তমাল দাস ও 25 বছরের আজিম উদ্দিনের বাড়ি কিষ্টগঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই চোরাই মোটর বাইকগুলি উত্তর দিনাজপুর হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবাশিস পাল, আনন্দ বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মালদা চাঁচল থানার পুলিশ খরবা পঞ্চায়েতের বিলাইডাঙ্গি এলাকায় হানা দিয়ে তিন চোরাই বাইক কারবারিকে গ্রেপ্তার করল। ধৃত 36 বছরের গোলাম মোস্তাফা, 36 বছরের তমাল দাস ও 25 বছরের আজিম উদ্দিনের বাড়ি কিষ্টগঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই চোরাই মোটর বাইকগুলি উত্তর দিনাজপুর হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবাশিস পাল, আনন্দ বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মালদা চাঁচল থানার পুলিশ খরবা পঞ্চায়েতের বিলাইডাঙ্গি এলাকায় হানা দিয়ে তিন চোরাই বাইক কারবারিকে গ্রেপ্তার করল। ধৃত 36 বছরের গোলাম মোস্তাফা, 36 বছরের তমাল দাস ও 25 বছরের আজিম উদ্দিনের বাড়ি কিষ্টগঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই চোরাই মোটর বাইকগুলি উত্তর দিনাজপুর হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবাশিস পাল, আনন্দ বার্তা।